আশঙ্কাজনক ভাবে বাড়ছে শিশু ধর্ষণের সংখ্যা এবার লক্ষ্মীপুরে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার যেসব চিকিৎসক মাশরাফি বিন মুর্তুজাকে নিয়ে ফেসবুকে মানহানি করে স্ট্যাটাস দিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসসালামু আলাইকুম বিজয় বার্তায় স্বাগত জানাচ্ছি আমি নিসরাত জেবিন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে শিশু ধর্ষণের সংখ্যা এবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ভিকটিমকে অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে দুপুরে স্থানীয় পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় অভিযুক্ত বেলালকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

আসলে এই সিদ্ধান্ত আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আগামী বিশ থেকে তেইশ জুলাই এই পঁয়ষট্টি দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার শুধু বঙ্গোপসাগর নয় কুতুবদিয়া ও মহেশখালী মোহনাও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দেশের সামুদ্রিক মৎস্য সম্পদের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মৎস্য দুই অধিশাখা এরই মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে নিষেধাজ্ঞা চলাকালীন পঁয়ষট্টি দিন বঙ্গোপসাগরের কোনো স্থানে যান্ত্রিক বা ছোট ডিঙ্গি নৌকা দিয়ে মাছ ধরা যাবে না এই নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের সংশ্লিষ্ট দের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রজ্ঞাপনে যেসব চিকিৎসক মাসি বিন মুর্তুজাকে নিয়ে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস ও কমেন্ট করেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি আরও বলেন ওই ঘটনায় ছয় চিকিৎসককে ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডক্টর ফয়সাল ইকবাল সহ জেনারেল হাসপাতালে চিকিৎসকরা আমরা হলাম সেবা করব মানুষের সেবা করতে গিয়ে যদি আমরা নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে আক্রমণ করে অশ্লীল ভাষায় অশ্রাব্য ভাষায় আমরা কথা বলি এটা অত্যন্ত দুঃখজনক কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা তাদেরকে শোকজও করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল অ্যালাম নাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার সহ হলের প্রাক্তন এবং বর্তমান অসংখ্য শিক্ষার্থী সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সময় অনুষ্ঠানটি এক মিলন মেলায় রূপ নেয় চাঁদপুরে গ্রেফতার এক মাদক দুই ভবনের মাঝে আটকা পড়লে তিন ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করতে সক্ষম হয় বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় শাহরাস্তি উপজেলার উত্তর ঠাকুর বাজারে এই ঘটনা ঘটে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শেখ রাসেল জানান খোকন নামে ওই মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সে পালাতে গিয়ে দুই ভবনের মাঝে আটকা পড়ে পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের দিতে চলন্ত বাসে ঢাকার সিনা হাসপাতালের নার্স তানিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে সকালে এলাকাবাসীরা মিছিল নিয়ে দিয়ে বাস স্ট্যান্ডে হাজির হন সেখানে বিক্ষোভ শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অবৈধ স্বর্ণলতা পরিবহনের রুট পারমিট বাতিল ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুনর্বাসনেরও দাবি জানানো হয় এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক কোটিয়াদের উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব

সঙ্গে কথা কথা হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইব ইকবাল রহিম বৃহস্পতিবার দিনাজপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে টেকসই উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সাইম নাটোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ গোলাম রাব্বি সহ আরও অনেকে চট্টগ্রাম নগরের জি এলাকায় বাসমতি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ফ্রিজ ভর্তি রান্না করা বাসি মাছ মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত বিকেলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ও মোহাম্মদ তহিদুল ইসলাম ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তহিদুল ইসলাম জানান নিরাপদ খাদ্য আইনে লঙ্ঘনের কারণে রেস্টুরেন্টের ম্যানেজার দিলীপ রোজায়ুকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া জিএসসি মোড়ের জামান মেজবানে অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে রেস্টুরেন্ট মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয় মুরাদনগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আধুনিক হাসপাতাল সকালে কুমিলার মুরাদনগর উপজেলার হাটে আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোহাম্মদ ফারুক বাণিজ্যিক নয় সেবায় ব্রত নিয়ে হাসপাতালটি পরিচালনার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইয়ার শাহ সহ আরো অনেকে ফেনীতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট পলাশ কুমার রায়কে জেলখানায় আগুনে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ফেনী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ফেনী জেলা শাখার সভাপতি অজিত বরণ সাধারণ সম্পাদক শম্ভুচন্দ্র বৈশব সহ আর অনেকে টাঙ্গালে মির্জাপুরে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ মোহাম্মদ এক্কাবর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল মালিক উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মির এনায়েত হোসেন মন্টু ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আজাহরুল ইসলাম শিকদার সহ আরো অনেকে বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আশঙ্কাজনকভাবে বাড়ছে শিশু ধর্ষণের সংখ্যা এবার লক্ষ্মীপুরে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার যেসব চিকিৎসক মাশসাপী বিন মুর্তুজাকে নিয়ে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী দর্শক বিজয় সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায় এছাড়া সংবাদ ও অনুষ্ঠানে সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/ ডট এবং ফেসবুক ডট কম এই পেজে শেষ করছি বিজয় বার্তার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি